উৎসব উদযাপনে বাঙালির জুড়ি মেলা ভার, আর আজ তো নববর্ষ। জীর্ণ মলিন স্মৃতিদের বিদায় জানিয়ে নতুন বছরকে আপন করে নেওয়ার দিন আজ। বিশ্বের যে প্রান্তেই থাকুক, সব বাঙালির মন পড়ে থাকে পয়লা বৈশাখের দিকে। মিষ্টি মুখ, কোলাকুলি, হাল খাতা, আড্ডা, পেট পুজো আর নতুন জামায় উদযাপনে মেতে ওঠে বাঙালি। এমন খুশির দিনে ভালো মন্দ খাবার না হলে চলে? রাজধানীর বাজারগুলিতে আজ সকাল থেকে উপচে পড়া ভিড়। মাছ, মাংস, সবজি, ফলে ভরে উঠছে বাজারের ব্যাগ। অন্যান্য দিনের তুলনায় দামও কম ইলিশ মাছ এবং খাসির মাংসের। ব্যবসা ভালো হওয়ায় আর ভালো গুণমানের মাছ মাংস পাওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়ের মুখেই চওড়া হয়েছে হাসি। নববর্ষ উপলক্ষে দুপুরে জমিয়ে পেট পুজোর পর শেষ পাতে একটু দই মিষ্টি না হলে ঠিক জমে না বাঙালির। তাই পয়লা বৈশাখের দিন সকাল থেকে ভালোই চাহিদা ছিল বিভিন্ন রকমারি মিষ্টির। বেলা যত গড়িয়েছে, দোকানের বাইরে বেড়েছে লাইনও। রসগোল্লা, জিলিপি, বুরিন্দাই প্রিয়জনের মিষ্টিমুখ করাতে ব্যস্ত হয়েছেন আজ সকালে। দইটা কত করে আছে? আর মানে চাহিদা কিরকম আছে? চাহিদা ভালো, মানে ব্যবসা কিরকম? রাইজেস্ট নিউজের তরফ থেকে রাজ্যবাসীর জন্য রইল শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।